এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় থেকে 8 মার্কের একটি প্রশ্ন এবং উত্তর। প্রশ্নটি তোমরা সকলে স্ক্রিনে দেখতে পাচ্ছ, লেখা আছে মার্কস এর রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। এই প্রশ্ন উত্তরটি আমি এখন দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের এই প্রশ্নের উত্তরটি দেখিয়েছিলাম, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো, একদম পয়েন্ট করে সহজ ভাষায় উত্তর আমি দেখিয়েছিলাম। তোমরা এর আগের ভিডিও যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিবি। তাহলে দেখো উত্তরটি কীভাবে তোমরা লিখবে, মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটিতে প্রথমেই পয়েন্ট করবে ভূমিকা, একদম সহজ ভাষায় উত্তর এবং পয়েন্ট করে উত্তর। ভূমিকাটা লিখবে 1818 খ্রিস্টাব্দে বিখ্যাত জার্মান দার্শনিক কার্ল মার্কস জন্মগ্রহণ করেন এবং 1883 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। যেমন জীব ও জগৎ নিয়ে আলোচনা করেন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ডারউইন, তেমনি মানব জগৎ নিয়ে আলোচনা করেন এই বিখ্যাত দার্শনিক কার্ল মার্কস। তারপরে ভূমিকা পয়েন্টটি হয়ে গেল। তারপরে পয়েন্ট করবে মার্কসীয় সূত্র, এই পয়েন্টের সঙ্গে লিখবে মার্কসবাদী রাষ্ট্রবিজ্ঞানীগণরা মার্কসীয় দর্শনে 6টি মূল সূত্রের কথা উল্লেখ করেছেন। সূত্রগুলি হল লিখবে 1 নম্বর দ্বন্দ্বমূলক বস্তুবাদ, 2 নম্বর ঐতিহাসিক বস্তুবাদ, 3 নম্বর উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব, 4 নম্বর শ্রেণী সংগ্রাম তত্ত্ব, 5 নম্বর রাষ্ট্র সংক্রান্ত তত্ত্ব এবং 6 নম্বর বিপ্লব সংক্রান্ত তত্ত্ব। তবে এখন আমরা মার্কসের রাষ্ট্র সংক্রান্ত তত্ত্ব আলোচনা করব, একদম সহজ ভাষায় উত্তর নটিন্দ হচ্ছে, ঠিক আছে। দেখো এরপরে পয়েন্ট করবে রাষ্ট্র সংক্রান্ত তত্ত্ব, লিখবে মার্কসবাদ অনুযায়ী রাষ্ট্রের আবির্ভাব আকস্মিকভাবে ঘটেনি, উৎপাদন ব্যবস্থার প্রগতি পরিবর্তনের ফলে সমাজ বিবর্তনের একটি বিশেষ অধ্যায়, এই সময় সমাজের 2টি শ্রেণীর ব্যক্তিদের লক্ষ্য করা যায়, একটি হলো সম্পত্তিবান শাসক এবং অন্যটি হলো সম্পত্তিহীন শোষিত শ্রেণী। নেক্সট পয়েন্ট করবে আদিম সমাজবাদী সমাজ, লিখবে সাম্যই ছিল এই সমাজ ব্যবস্থার মূল ভিত্তি, এখানে ব্যক্তিগত সম্পত্তি না থাকায় শোষণ হতো না, শোষণ অব্যাহত রাখার জন্য রাষ্ট্র ব্যবস্থার দরকার পড়েনি। তারপরে পয়েন্ট করবে দাস সমাজ, লিখবে সাম্যবাদী সমাজে ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব হলে সম্পত্তির মালিক শ্রেণী ও মালিকানা থেকে বঞ্চিত শ্রেণীর আবির্ভাব ঘটে, সম্পত্তিহীনদের রুখতে বল প্রয়োগকারী প্রতিষ্ঠান রাষ্ট্রের প্রয়োজনীয়তা অনুভব করে। তারপরে নেক্সট পয়েন্ট করবে সামন্ততান্ত্রিক সমাজ, লিখবে সামন্ত যুগের রাষ্ট্র ছিল দাসদের বসে থাকার জন্য অভিজাতদের সংস্থা, দাঁড়ি সমাজের উপর অবস্থিত রাষ্ট্র নামক যন্ত্রটি কয়েকজন ব্যক্তি নিয়ে গঠিত যাদের কাজ হলো দাসপ্রভুদের স্বার্থ রক্ষা করা। নেক্সট পয়েন্ট লিখবে অ্যাঙ্গেলসের মত, লিখবে অ্যাঙ্গেলস তার লেখা দ্য অরিজিন অব দ্য ফ্যামিলি প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট গ্রন্থে বলেন যে সমাজের অভ্যন্তরীণ বিকাশের ফলে সমাজের উৎপাদন পদ্ধতির পরিবর্তন ঘটে এবং পরস্পর স্বার্থবিরোধী শ্রেণীগুলিতে সমাজ বিভক্ত হওয়ায় রাষ্ট্রের উদ্ভব হয়। দেখতে পাচ্ছ তো একদম পয়েন্ট করে উত্তর এবং সহজ ভাষায় উত্তর, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও। নেক্সট পয়েন্ট করবে লেনিনের মত, লিখবে লেনিন তার লেখা দ্য স্টেট গ্রন্থে বলেন যেখানে এবং যখনই সমাজ শ্রেণী বিভক্ত হয়ে পড়েছে তখনই শোষক ও শোষিতদের আবির্ভাব হয়েছে, শোষক ও শোষিতদের আবির্ভাব হয়েছে, তাই আর সেই সময়ে দেখা দিয়েছে রাষ্ট্র। তারপরে পয়েন্ট করবে সমালোচনা, 1 নম্বর পয়েন্ট মার্কস অর্থনৈতিক ঘটনাবলীর উপর মাত্রাতিক গুরুত্ব আরোপ করে, মানুষের জীবনে আদর্শ ধর্ম নৈতিকতা প্রভৃতির উপর গুরুত্ব উপেক্ষা করেছে, 2 নম্বর লিখবে মার্কসের রাষ্ট্রতত্ত্বের বিলুপ্তি সম্পর্কে ধারণাটিরও সমালোচনা করা হয়, রাষ্ট্রের বিলুপ্তি অপেক্ষা বর্তমান দিনে রাষ্ট্রের অপরিহার্যতা বৃদ্ধি পেয়েছে। তারপর একটু পেরা করে এটা লিখবি। তার আগে বলে দিই তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে একটু ভিডিওটি লাইক করো, এর আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে সেখান থেকে দেখে নিবি। একটু পেরা করে লিখবি, উপসংহারে বলা যায় যে রাষ্ট্রচিন্তার ইতিহাসে কার্ল মার্ক্সের তত্ত্ব এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মানব সমাজের বিবর্তনের অর্থনৈতিক শক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মার্ক্সবাদীদের এই বৈজ্ঞানিক তাৎপর্যকে কোনোভাবেই অস্বীকার করা যায় না।
এরপরের ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে আমি টিউশনে আমার ছাত্রদের যে এসএকিউ এবং এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো লিখে দিয়েছি সেগুলি আমি তোমাদের কিন্তু দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু এসএকিউ প্রশ্ন উত্তরগুলি আমি লিখে দিয়েছি, এইগুলিই আমি কিন্তু এরপরের ভিডিওতে তোমাদের দেখাবো। অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এরপরের ভিডিওটিতে।